বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিকের জন্য ত্রিকোণমিতির একদম লাস্ট মিনিট লাস্ট সাজেশন কিন্তু তোমাদের জন্য শেয়ার করব। তো ত্রিকোণমিতিতে স্বাভাবিকভাবে আমাদের টোটাল যে প্রশ্ন রয়েছে সেটা তোমাদের বলি। আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন একটা আসবে, একটা শূন্যস্থান প্রশ্ন আসবে, একটা সত্য মিথ্যা আসবে, আর 2 মার্কের কোশ্চেন আমাদের দুটো করতে হবে, আর 4 মার্কের কোশ্চেন কিন্তু আমাদের একটা করতে হবে, ঠিক আছে? 5 মার্কের কোশ্চেন আমাদের একটা করতে হবে। তো আমি তোমাদের আগে একটু সিস্টেমটা বলে দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো, তোমাদের বইয়েরই পেজটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, আমাদের 4টে চ্যাপ্টার আছে, বিষয়টা বুঝবে, কারণ সাজেশনের একটা গুড ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এর মধ্যে রয়েছে। দেখো, প্রথম কোণ পরিমাপের ধারণা, স্বাভাবিকভাবে তো কোণ পরিমাপের ধারণা তোমরা যদি তোমাদের বই দেখো তাহলে 20 নম্বর অধ্যায় পাবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি, 20 নম্বর অধ্যায় পাবে তোমরা কোণ পরিমাপের ধারণা। তারপরে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী, যেটা কিন্তু তোমাদের 23 নম্বর অধ্যায়ে গিয়ে তোমরা এই পার্টটা পাবে। তারপরে তোমাদের যেটা রয়েছে, দেখো, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা তোমরা 24 নম্বর অধ্যায়ে গিয়ে পাবে। এবং আর একটা রয়েছে উচ্চতা ও দূরত্ব, যেটা কিন্তু তোমাদের বইয়ের 25 নম্বর অধ্যায়ে গিয়ে তোমরা এই পার্টটা পাবে, এটা কিন্তু 25 নম্বর অধ্যায়। এবার বিষয়টা বোঝার চেষ্টা করবো, এখান থেকে একটা অঙ্ক আসবে, এখান থেকে একটা অঙ্ক আসবে, এখান থেকে একটা অঙ্ক আসবে, অর্থাৎ 3টে চ্যাপ্টার থেকে 3টে 2 মার্কের প্রশ্ন আসবে। আমাকে করতে হবে কটা? 2টো 2 মার্কের প্রশ্ন। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি এই 2টো 2 মার্কের প্রশ্ন ভালো করে পড়বো, তাহলেই কিন্তু আমি 2 মার্কের প্রশ্ন কমন পাবো। আর এই যে উচ্চতা দূরত্ব থেকে কিন্তু 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন কিন্তু কমন পাবে। আমি উচ্চতা দূরত্ব থেকে মাত্র 4টে অঙ্ক তোমাদের জন্য বলবো, যে 4টে করলেই আশা রাখছি যে 2টোই কমন পাবে। এবং যেটা প্রথম যে 3টে চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে তোমাদের 2টো অঙ্ক করতে হবে, সেখান থেকে মোটামুটি 3-4টে করে আমি কিন্তু অঙ্ক তোমাদের আজকে শেয়ার করব। আর শর্ট টাইপের প্রশ্নের জন্য তোমাদের বলবো, যেগুলো আমাদের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান প্রশ্ন যেগুলো আসার মতো রয়েছে, সেগুলোর জন্য তোমরা প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে কোষে দেখিগুলো আছে, তারপরে যে শর্ট টাইপের কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তো চলো এবার আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি। একদম প্রথমেই আমি উচ্চতা দূরত্বের অঙ্কটা দিয়ে দিচ্ছি, যে অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি বলছি মাত্র 4টে অঙ্ক তোমাদের জন্য শেয়ার করছি, এবং আশা করছি 4টের মধ্যে 2টোই তোমরা কমন পাবে, তোমাদের 1টা অঙ্ক করতে হবে। তো প্রথমেই দেখো 25 নম্বর অধ্যায়, যেটা আমি তোমাদের বলছি, 327 পৃষ্ঠার 18 দাগের অঙ্ক এবং 21 দাগের অঙ্ক, এই 2টো অঙ্ক খুব ভালো করে করো। আবারও বলছি, 327 পৃষ্ঠায় 18 দাগের অঙ্ক এবং 21 দাগের অঙ্ক, এবং 325 পৃষ্ঠায় 13 দাগের অঙ্ক এবং 23 দাগের অঙ্ক, এই 4টে অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করো। 5 মার্কের জন্য কিন্তু 2টো অঙ্ক আসবে, এবং আশা রাখছি এই 4টে অঙ্কের মধ্যেই 2টো অঙ্ক তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। বোঝা গেল কি বললাম? এবার আমরা আসবো যেটা আমাদের পরের যে পার্টটা, দেখো এই যে 2-3টে পার্টের সাজেশন দিই, এবার এটা কিন্তু একদম লাস্ট মিনিট লাস্ট সাজেশন বলছি, কিন্তু এই যে 3টে সাজেশন দিলাম, এই 3টের মধ্যে মানে বলবো, এই 3টের মধ্যে আমি কি বললাম, 3টে চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন বলবো। কিন্তু কেউ যদি মনে করো যে না স্যার আমি 1টা চ্যাপ্টারের প্রশ্নগুলো করবো না, আর 2টো ভালো করে করবো, তাও কিন্তু তোমরা কমন পাবে। কিন্তু চেষ্টা করো 3টে পার্টে খুবই অল্প পরিমাণ অঙ্ক দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করার। দেখো, যেটা আমি তোমাদের বলছি, কোন পরিমাপের ধারণা থেকে, ঠিক আছে, 20 নম্বর অধ্যায়। তো কোন পরিমাপের ধারণা থেকে, এর আগেও কিন্তু আমি তোমাদের অনেক অঙ্ক দিয়েছিলাম, আবারও বলছি, 274 পৃষ্ঠায় 8 দাগে একটা অঙ্ক রয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 275 পৃষ্ঠায় 13 দাগের একটা অঙ্ক রয়েছে। তারপরে 295 পৃষ্ঠায় 6 দাগের একটা অঙ্ক রয়েছে। 3 মার্কের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা আসবো পরের চ্যাপ্টার, আমাদের 23 নম্বর চ্যাপ্টারে, যেগুলো করবে, 302 পৃষ্ঠায় 5-এর 8 দাগে একটা অঙ্ক রয়েছে। তারপরে 311 পৃষ্ঠায় 3-এর 11 দাগে একটা অঙ্ক রয়েছে। 312 পৃষ্ঠায় 6-এর 5 দাগে একটা অঙ্ক রয়েছে, বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে একদম। তারপরে দেখো, 309 পৃষ্ঠায় 37 দাগে একটা অঙ্ক রয়েছে, এই অঙ্ক কটা এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে করো। এবার আসবো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 24 নম্বর অধ্যায়, এখান থেকেও একটা অঙ্ক আসবে, মাত্র 3টা অঙ্ক দেওয়া হয়েছে। 315 পৃষ্ঠায় 12 দাগের অঙ্কটা এবং 13 দাগের অঙ্কটা, এবং 316 পৃষ্ঠায় 9 দাগের অঙ্কটা। এইবার দেখো কত অল্প পরিমাণ অঙ্ক কিন্তু তোমাদের জন্য দিয়েছি, ঠিক এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তবে তাহলে ত্রিকোণমিতিতে আমাদের যেটা আমাদের 2 মার্কের অঙ্ক এবং যে 5 মার্কের যে অঙ্কগুলো আমি তোমাদের বললাম, এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। এবার দেখো, 2 মার্কের জন্য আমি কিছু কিছু অঙ্ক বলছি, তাহলে আমাদের কী কী আসবে আমি প্রথমেই বললাম, 3 মার্কের অঙ্ক আসবে, আমাদের 5 মার্কের অঙ্ক আসবে মূল এখান থেকে। এবার আমাদের টোটাল ত্রিকোণমিতি থেকে কিন্তু আমাদের 2 মার্কের অঙ্কও কিন্তু আমাদের 2টো পরীক্ষাতে করতে হবে। তো এই যে 2 মার্কের 2টো অঙ্ক, এই 2 মার্কের অঙ্ক 2টো সত্যিই খুঁজে বের করা খুবই টাফ,
তার মধ্যে দিয়ে এই যে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো, এগুলোর মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 2 মার্কের জন্য। টোটাল বলতে গেলে প্রায় সমস্ত অঙ্কই 2 মার্কের জন্য আসতে পারে, যার জন্য কিছু কিছু সিলেকশন করে আলাদা করে বলে দেওয়া আছে। এবং 276 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো 2 মার্কের জন্য দেখবে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। 277 পৃষ্ঠায় 10 দাগ এবং 13 দাগের অঙ্কটা রয়েছে। তারপরে তোমার 2 মার্কের জন্য আরও কিছু কিছু স্টার্ট চিহ্ন দিয়ে, যে দেখো এই যে 2 দাগ 5 দাগ এরকম কিছু কিছু অঙ্ক রয়েছে, যেগুলো 2 মার্কের জন্য কিন্তু এই মুহূর্তে সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটা অঙ্কই 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ম্যাথের যে অভিজ্ঞ শিক্ষক তাদের দ্বারা প্রস্তুত করেই কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি। এর আগে কিন্তু আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, রাশিবিজ্ঞান। আজ কিন্তু আমাদের অঙ্কের একদম লাস্ট সাজেশন বের হয়ে গেল। এটি বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।